গতকাল রাতে হিন্দু যুব বাহিনীর রাজ্য সম্পাদক শ্যামল সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্যামল সরকার জানান, গতকাল ওনার গুলধারপুরস্থিত বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। বাড়ির পাশ দিয়ে একজন যাবার সময় হঠাৎই তার ঘরে আগুন দেখে ওনার মাকে জানালে উনি বিষয়টি দেখে হতবাক হন। এছাড়াও তিনি দেখতে পান ওনার পুকুরের জল যাবার মুখটি কে বা কারা বন্ধ করে রেখে দিয়েছে। তখনই তিনি বুঝতে পারেন এটা দুষ্কৃতীদের কাজ। তিনি জানান, এর আগে ওনার বাড়িতে এ ধরনের দুষ্কৃতীদের আক্রমণ ঘটলে প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। উনি এই বিষয়টি নিয়ে অনেকবার তৎকালীন বড়বাবু পার্থ মুন্ডাকে জানান। গতকাল রাতে কৈলাসহর থানায় যোগাযোগ করার প্রায় এক ঘন্টা পর পুলিশ ওনার বাড়িতে যায়, যার কারণে প্রশাসনের ভূমিকায় তিনি হতাশ। এরই প্রতিবাদে আজ হিন্দু যুব বাহিনীর পক্ষ থেকে কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে হিন্দু যুব বাহিনীর কার্যকর্তারা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কৈলাসহর থানার বড়বাবু বিজয়কৃষ্ণ দাস দীর্ঘক্ষণ হিন্দু যুব বাহিনীর কার্যকর্তাদের সাথে আলাপ আলোচনা করে কৈলাসহর থানার ওসি আশ্বাস দেন যে কিছুদিনের মধ্যে তদন্তক্রমে দোষীদের জালে তোলা হবে। এরপর পথ অবরোধ মুক্ত করে হিন্দু যুব বাহিনীর কর্মীরা। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন হিন্দু যুব বাহিনীর কৈলাসহর নগর অধ্যক্ষ শিবাজি সেনগুপ্ত এবং উপস্থিত ছিলেন কৈলাসহর নগর সম্পাদক সায়ন চন্দ্র সহ হিন্দু যুব বাহিনীর অন্যান্য কার্যকর্তারা। গতকালকে রাত্রে অনুমানিক 10টার সময় আমাদের প্রদেশ সম্পাদক শ্যামল সরকারের বাড়িতে কেবা কারা কিছু তো দুষ্কৃতিকারীরা এখানে আগুন ধরিয়ে দেয় বাড়ির মধ্যে। তো এলাকা প্রতিবেশী একজন উনি হঠাৎ করে দেখে এখানে আগুন ধরে গেছে, তো সঙ্গে সঙ্গে এলাকা প্রতিবেশী তৎপরতা আগুনটা নিভে দেওয়া হয়। তো আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা প্রশাসনের কাছে, আমরা তখন দ্বারস্থ হয়েছি কিন্তু প্রশাসন সঠিক সময় এখানে যায়নি, অনেকটা লেট করে এখানে গেছে, অনেক সময় নিয়ে গেছে। তো আজকে দিনের পর দিন শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে কিছু দল কুচক্রকারী, আজকে আমরা সামাজিক কাজে আছি, আমরা সমাজের স্বার্থে আমরা কাজ করছি, আমাদের যারা যারা কার্যকর্তারা আছে প্রতিদিন এইভাবে আমাদের উপরে কোনো না কোনোভাবে আমাদের উপরে হামলা হবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা বিগত দিনই আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমরা অনেক আমার অভিযোগ জানিয়েছি কিন্তু এটা খুব সুষ্ঠু তদন্ত হয়নি, তাই আজকে আমরা এখানে পদবোধ করেছি। পুলিশ কি আশ্বাস দিয়েছেন? আমাদের পুলিশ আশ্বাস দিয়েছে, আমরা পুলিশের কাছে একটাই আমাদের অনুরোধ জানিয়েছি যে শহরের বিভিন্ন জায়গায় রাত্রে অনেক রাত্রে অবধি যাতে আমাদের যে পুলিশ পহরা থাকে, যাতে এখানে যারা আমাদের যারা কার্যকর্তা থেকে শুরু করে শহরের এলাকার সাধারণ মানুষ যাতে নিরাপদে রাত্রে ঘুমাতে পারে, যাতে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের থানার পেছন দিক থেকে একটা বাড়ি থেকে একটা সাইকেল চুরি হয়েছে। তো শুধু তাই নয়, শহরের মানুষ শুধু আমরা যারা যারা আছি, আমরা তো আছি, পাশাপাশি শহরের সাধারণ মানুষও আতঙ্কে রাত্রে থাকছে। পুলিশের ভূমিকা আমরা এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো আজকে উনি বলেছেন, আমাদের বড়বাবু বলেছেন যে শহরের বিভিন্ন জায়গায় অনেক রাত্রে অবধি পুলিশ পহরা থাকবে এবং শ্যামল সরকার যে আছেন আমাদের প্রদেশ সম্পাদক, ওনার বাড়ির সামনেও পুলিশ পহরা থাকবে। প্রদেশ সম্পাদক শ্যামল সরকারের বাড়িতে গতকালকে কি প্রথম হামলা হয়েছে বা? না, এটা কোনো প্রথম হামলা নয়। আমাদের আজকে পথ অবরোধটা যে হয়েছে তার প্রধান কারণটা এটাই যে বিগত এক বছর আগেও এইবার শ্যামল সরকারের বাড়িতে হামলা হয়েছে, কিন্তু পাশাপাশি এক বছরের মধ্যে কালকের ঘটনাকে কেন্দ্র করে টোটাল ছয়বার হামলা হয়েছে। তো আমরা প্রতিবারই আমরা এখানে অভিযোগ জানিয়েছি, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি কিন্তু কোনোবারই কোনো শুরু হয়নি, তাই আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা পথে নেমেছি।